লালিগাতে নিজেদের তৃতীয় ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে 4-3 গোলের ব্যবধানে একটি কঠিন জয় তুলে নিল এফসি বার্সেলোনা। লাল কার্ডের জন্য আজকেও ডাগআউটে ছিলেন না জাভি হার্নান্দেজ এবং সাসপেনশনের জন্য খেলতে পারেনি রাফিনহা। সেখানে আজকে আবারও স্টার্ট করে লামিনে ইয়ামাল। ইয়ামালেই আসলে বাজিমাত করে বার্সেলোনা। 16 বছরের ইয়ামাল প্রথমে গাভির গোলটাতে সুন্দর একটি অ্যাসিস্ট করে, তারপরে অবশ্য ফ্র্যাঙ্কি ডিয়ং এর গোলে এগিয়ে যায় বার্সেলোনা, কিন্তু 2-0 গোলের লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এরপর তারা খুবই দ্রুত দুটি গোল কনসিড করে বসে। ফার্স্ট হাফ যখন 2-2 গোলে শেষ হয়, তখন ফার্স্ট হাফের শেষ হওয়ার পর সেকেন্ড হাফ শুরুর সময় ম্যানেজার ক্রিশ্চিয়ানসেনকে সাব করে এরিক গার্সিয়াকে মাঠে নামায়। আমার মতে এটা খুবই একটা ভুল মুভ ছিল। এখনো এটা শিওর হয়নি যে ক্রিশ্চিয়ানসেনের কোন রকমের ইঞ্জুরি ছিল কিনা। যদি ইঞ্জুরি হয়ে থাকে তাহলে অবশ্য ভিন্ন কথা, তবে এরিক গার্সিয়াকে মাঠে নামানোটা ওই সময় খুবই ভুল ডিসিশন ছিল এবং বার্সেলোনা সেকেন্ড হাফের শুরুতেই আরো একটি গোল কনসিড করে বসে। মোটামুটি মনে হচ্ছিল যে বার্সেলোনা হয়তো ম্যাচটা 3-2 গোলেই হেরে যাবে, কিন্তু তারপরে অসাধারণ পারফর্ম করে সাবস্টিটিউট হিসেবে নামা ফেরান টরেস। ফেরান টরেস আমরা দেখেছি প্রিসিজনে বেশ ভালো পারফর্ম করেছে, গত ম্যাচেও সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করেছে, আজকের ম্যাচেও সাব হিসেবে নেমে করেছে অসাধারণ পারফরমেন্স। তাকে তার মাধ্যমেই বার্সেলোনা পায় তৃতীয় গোলটি। তৃতীয় গোলটিতে গাভিরও অবদান ছিল। গাভি বেশ সুন্দর করে বল হোল্ড করে, যেখান থেকে ফেরান টরেস পরে শট নিয়ে খুব সুন্দর একটা গোল করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা ছিল 4 নম্বর গোল, যেখানে লেভানডস্কি রিবাউন্ডে গোল করে। তবে লেভানডস্কির গোলটা ওপেন নেট ট্যাপিং হলেও লামিন ইয়ামাল এক্ষেত্রে একটি অসাধারণ রান নেয়, শট নেয় যেখানে গোল পোস্টে সে হিট করে, তারপরে বলটা ফাঁকা গোল পোস্টে পায় লেভানডস্কি, সেখান থেকে সে গোল করতে খুব একটা ব্যর্থ হয়নি। আজকের ম্যাচে আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ হবে অবশ্যই লামিনে ইয়ামাল, কারণ সে পুরোটা সময় রাইট উইং এ বল পাওয়ার সাথে সাথেই চমৎকার ফুটবল খেলেছে। 16 বছরের একটা ফুটবলার স্টার্টিং লাইন আপে খেলে এরকম অসাধারণ খেলছে, এটা আমি সহসা দেখেছি বলে মনে পড়ছে না। সে আরো একটি গোল পেতে পারত, যখন 3-2 গোলের ব্যবধানে বার্সেলোনা পিছিয়ে ছিল তখন সে ডান পায়ে একটা অসাধারণ শট করে, সেটাও গোল পোস্টে হিট করে। এই ম্যাচে 2 বার গোল পোস্টে হিট করে লামিনে ইয়ামাল এবং 1টি অ্যাসিস্ট করেন। এছাড়াও কিছু চোখ ধাঁধানো ড্রিবলিং আমরা তার কাছ থেকে দেখতে পাই। সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স ছিল এবারও আমার মতে লেভানডস্কি। লেভানডস্কি আরো ক্লিয়ার চান্স পেয়েছে গোল করার মতো, কিন্তু গোল করতে পারেনি। আনসু ফাতি একের পর এক হতাশই করে চলেছে, সাবস্টিটিউট হিসেবে নামার পরেও দুটো ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি সে হাতছাড়া করেছে। আর যদি ডিফেন্সের কথা বলতে হয়, ডিফেন্ডারদের মধ্যে রবার্তো আর আলোনসোর পারফরমেন্স একেবারেই হতাশাজনক। আমার মতে তাদেরকে না পারতে আর মেইন ইলেভেনে নামানোটা উচিত না। আর ফেরান টরেসের কথা না বললেই নয়, সে প্রত্যেক ম্যাচে নিজেকে প্রমাণ করে চলেছে, সাব হিসেবে নেমে অসাধারণ ইম্প্যাক্ট রাখছে। আশা করি তাকে হয়তো সামনের ম্যাচগুলোতে স্টার্টিং লাইন আপেও দেখা যাবে। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের হাউস অফ ফুটবল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।